নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গুপ্তধনের নাম আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে শুনে এসেছি, আর এই গুপ্তধনের নাম শুনলেই আমাদের মনে একটি প্রশ্ন বারবার ঘুরফের করে, সেটি হচ্ছে যদি আমি গুপ্তধন পেতাম। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামী 145 দিনের মধ্যে এই সাত রাশির জাতক ও জাতিকারা গুপ্তধন পেয়ে হতে চলেছে কোটিপতি। আসুন আমি একে একে সেই সাতটি রাশির নাম উল্লেখ করতে চলেছি যে রাশিগুলি আগামী 145 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। আগামী 145 দিনের মধ্যে যে সাতটি রাশির নাম আমি আপনাদের সামনে উল্লেখ করতে চলেছি, সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বর্তমান যুগে গুপ্তধন কী করে পাব? আর সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দিতে চলেছি। একটু আমাদেরকে তার আগে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে, যখন আমাদের দেশ পরাধীন ছিল সেই সময়কার মানুষরা কিন্তু গুপ্তধন পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ তখনকার দিনে অনেকে জমি চাষ করতে গিয়ে লাঙলের ফলায় চাঁদের কয়েন উঠেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ তখনকার দিনে তো এত চাষের আলট্রা মডার্ন টেকনোলজি ছিল না, তখন শুধু বলদ আর লাঙল এই দুটি ছিল। আবার তখনকার দিনে এমনও ঘটনা ঘটেছে, বড় কোনো দিঘিতে জাল ফেলার পরে এক ঘোড়া মোহর উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো কল্পকথা বলছি না, এই কথাগুলো আপনারা হয়তোবা ঠাকুমা বা দাদুর কাছ থেকে শুনেছেন, আর ওনারা কখনোই মিথ্যে কথা বলে না। আর এটি হয়েছে আমাদের শুধুমাত্র একটি প্রবলেম, আমরা যেটা দেখি সেটাই বিলিভ করি, যেটা দেখিনি সেটা কিন্তু বিলিভ করি না। কারণ তখনকার যুগে মানুষকে যদি বলা হতো সেল ফোনে বা মোবাইল ফোনে দূরবর্তী কোনো মানুষের সাথে কথা বলা যাবে, তখনকার মানুষরা কিন্তু তা শুনে হাসত, শুধু বলতো এগুলো কি সম্ভব নাকি। কারণ তখনকার দিনে কিন্তু এই টেকনোলজিটা এতটা আপডেট হয়নি, সেই রকম তখনকার দিনের মানুষরা কিন্তু এই গুপ্তধন পেয়েছে, আর এটি বাস্তব। এবার আসি, আপনারা বর্তমান যুগে গুপ্তধন পাবেন কী করে? বর্তমান যুগ ডিজিটাল যুগ, আর এই যুগে ডিজিটালি টাকা কনভার্ট হয়। হ্যাঁ বন্ধুরা, যেমন ক্রিপ্টো কারেন্সি নামটা যারা এখনও পর্যন্ত শোনেননি তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে জানেন না। ব্যাপারটা আর একটু সহজ করে যদি বলি, বিটকয়েনের নাম আপনারা প্রত্যেকেই হয়তো বা কোনো না কোনো সময় শুনেছেন। হ্যাঁ বন্ধুরা, যেটির প্রাইস 2010 সালে মাত্র 100 টাকা ছিল, বর্তমানে তার প্রাইসটা কত আপনারা গুগলে গিয়ে সার্চ করে নিন, আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। এটিকেই বলে গুপ্তধন, ক্রিপ্টো কারেন্সি। তাই যারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করেন তারা কিন্তু বর্তমানে ডিজিটাল গুপ্তধনের কিন্তু ঠিকানা পেয়ে যান। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করতে পারেন, তবে সেটা আপনারা মার্কেট দেখেই কিন্তু করবেন, মার্কেটকে যাচাই করেই কিন্তু কিনবেন, নচেত কিনবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, অর্থাৎ আপনি লস করে যেতে পারেন। এবার আসুন, আমি আপনাদেরকে সেই সাতটি রাশির নাম একে একে উল্লেখ করে দিতে চলেছি যে রাশিগুলি আগামী 145 দিনের মধ্যে গুপ্তধন থেকে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 145 দিনের মধ্যে গুপ্তধন থেকে কোটিপতি হতে পারেন, অর্থাৎ আপনাদের জীবনে কোটি টাকা আসার পসিবিলিটি প্রচণ্ড হারে দেখা যাচ্ছে। তবে এ প্রসঙ্গে একটি কথা বলে দিই, এই গুপ্তধন বা
গুপ্ত যে কোনো জিনিস টোটালটাই কিন্তু কেতু গ্রহ দেখায়। অর্থাৎ আপনার ন্যাকাল চাটে যদি কেতু গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, এটি আমি প্রত্যেকের জন্যই বললাম। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 145 দিনের মধ্যে গুপ্তধন থেকে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ আপনারাও কোটি টাকার মুখ দেখতে চলেছেন। তবে তার জন্য আপনার নিজস্ব ন্যাকাল চাটে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি কেতু গ্রহ আপনার জন্মছকে শুভ না থাকে সেক্ষেত্রে গুপ্তধন পাওয়া আর হয়ে উঠবে না। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা গুপ্তধন থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা আপনারা পেতে চলেছেন, আর এটি হতে চলেছে 145 দিনের মধ্যে। তবে আপনার নিজস্ব জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, তাই আপনাদের বার্থ চার্টটা অবশ্যই একবার অ্যানালিসিস করে নিন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 145 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনে কোটি টাকা আসতে চলেছে। তবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি কেতু আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 145 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কোটি টাকা আসতে চলেছে। তবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি কেতু শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 145 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ কোটি টাকা আপনারাও কিন্তু পেতে চলেছেন। তবে আপনার নিজস্ব জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি কেতু শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। এরপরে যে শেষ এবং অন্তিম রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা আপনারাও পেতে চলেছেন। তবে আপনার নিজস্ব জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি কেতু আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 145 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছে কোটিপতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।